টাঙ্গাইলের মির্জাপুর একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামের এক গৃহবধূ মা সহ চার সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার তিনি জেলার দেলদুয়ার উপজেলার ডোরাইল ইউনিয়নের পেরাকজানি গ্রামের অটোরিকশা চালক আল আমিন শিকদারের স্ত্রী সাদিয়া স্বামী আল আমিন জানান ইতিপূর্বে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন পরে গত চব্বিশ আগস্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বৃহস্পতিবার দুপুরে তার অপারেশনের মাধ্যমে চার ছেলে সন্তানের জন্ম হয় এক সন্তানকে বেডে মায়ের কাছে দেওয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ রয়েছেন হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাক্তার শাহনেওয়াজ খান অপারেশন করেন তবে এখনও সন্তানদের কোনো নাম দেওয়া হয়নি মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেশ ভৌমিক জানান দুপুরে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছেন জন্ম নেওয়া শিশু ও মা সুস্থ রয়েছে তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম রয়েছে